বেদ মন্ত্রে যা যা নাই আমরা তাকে মানবো না, তাকে কাল্পনিক বলে ভাববো। আমি বলবো বেদেও আছে রাধা। বলে মহারাজ এত বড় কথা বললেন, আপনি দেখান দেখি বেদে কোথায় রাধা। বলে বেদে রাধা আছে, হ্যাঁ ঋগ্বেদে সাতটি বিভক্তি, আর সাতটি বিভক্তিতেই রাধা নামের ব্যাখ্যান। বলে মহারাজ তাই? বলে হ্যাঁ রাধা। এখানে তুমি কাল্পনিক, জগৎ কাল্পনিক, রাধা কোনো কাল্পনিক নয়। বলো না গো রাধে রাধে। যদি বলেন আপনি আমাদের কাল্পনিক বলছেন, জগৎ কাল্পনিক বলছেন, বলে হ্যাঁ। বলে আমি তো প্রমাণ দিতে পারবো আমি কাল্পনিক নই, আমি তো বাস্তব, আমি তো বাস্তবিক। দেখুন আমি, এই যে আমার শরীর, এই যে আমি কর্মঠ, এই যে আমি চলছি ফিরছি, হ্যাঁ আমি প্রমাণ দিতে পারি আমি কাল্পনিক নই। ভালো করে শুনে নাও, প্রশ্ন করো তো। যখন ধর্ম নিয়ে কোনো কথা হয়, সত্য সনাতন ধর্মের কথা হয়, তখন সেই সত্য সনাতন ধর্মকে অবক্ষয়ের দিকে তোমরাই ছুড়ে ফেলেছ। নিজেরা ঝগড়া ঝাঁটি মারপিট দাঙ্গা হাঙ্গামা করে নিজের ধর্মকে রাধা কৃষ্ণ রাম, মূর্তি পূজা মূর্তি পূজা না, নিরাকার উপাসনা সাকার উপাসনা, এইসব এইসব যদি চলতে থাকে তাহলে নিজের ধর্মকে তুমি নিজে নষ্ট করছ। খুব সাবধান, ভালো করে শুনে নাও। আর যদি তুমি প্রশ্ন করো, সেই প্রশ্নের যথার্থ উত্তর আছে, কারণ রাধা আমার নিষ্ঠা, রাধা আমার আরাধ্য, রাধা আমাদের প্রাণ, রাধা আমাদের সর্বস্ব, রাধা ব্যতীত আর কিছু জানি না, আর কিছু বুঝি না। সেখানে যদি তুমি আঙ্গুল ছুঁড়ে কথা বলো, সেখানে তুমি আঙ্গুল দেখাও, তবে তার যোগ্য উত্তর শুনে নাও আজকে। শোনো শোনো, আমি যদি বলি কাল্পনিক অনেক কিছুই, যদি বলি কেউ ধরুন প্রশ্ন করলো, মূর্খেরা প্রশ্ন করে, প্রশ্ন করে দিলেন আমাদের আদরণীয় প্রণম্য পূজনীয় বন্দনীয় দয়ানন্দ সরস্বতী কাল্পনিক চরিত্র, আপনি খুব রেগে যাবেন, খুব রেগে যাবেন, ভীষণ ক্রোধ করবেন। বলে এ কি কোনো কথা হলো? বলে কাল্পনিক চরিত্র নয়, তার প্রমাণ দিন। তখন আপনি প্রমাণ দেবেন, এই যে দেখুন আর্য সমাজ আজও বসে আছে, তারই তৈরি আর্য সমাজ আজও বসে আছে, আজও অপেক্ষা করছে, আজও সেবা করছে, ধর্মের সেবা করছে, এই যে আর্য সমাজ। তাহলে আপনি বলবেন এটা কাল্পনিক না, তাই তো? তবে রাধা কাল্পনিক না, তার প্রমাণ আজও রাধা নাম, আজও রাধা তত্ত্বের আনন্দ, আজও ভগবান কৃষ্ণ, কৃষ্ণ প্রমাণ রাখেন তিনি রাধা, আজ প্রমাণ রাখেন রাধা কাল্পনিক নয়, তার প্রমাণ কি? জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। বলো না গো রাধে রাধে, যে বৃন্দাবন ধাম। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তোমার কান শুনলো না, তাই তুমি বঞ্চিত হয়ে গিয়েছ। তুমি জানো না রাধা তত্ত্বের কি মহিমা। যদি এইবার প্রশ্ন করো তুমি, মহারাজ জি তাহলে বেদ মন্ত্রে যা যা নাই আমরা তাকে মানবো না, তাকে কাল্পনিক বলে ভাববো। আমি বলবো বেদেও আছে রাধা। বলে মহারাজ এত বড় কথা বললেন, আপনি দেখান দেখি বেদে কোথায় রাধা। বলে বেদে রাধা আছে, হ্যাঁ ঋগ্বেদে সাতটি বিভক্তি, আর সাতটি বিভক্তিতেই রাধা নামের ব্যাখ্যান। বলে মহারাজ তাই? বলে হ্যাঁ রাধা। প্রথম কারক, কর্তা কারক, রাধাংশী কর্মকারক, রাধাস করণকারক, রাধাসে সম্প্রদানকারক, রাধাস অবদানকারক, রাধাসাম সম্বোধনকারক, রাধাশী অধিকরণ কারক। ঋগ্বেদে এই সাতটি বিভক্তি রাধা নামের আছে, আপনি খুঁজে দেখতে থাকুন, তারপর আমাকে আবার বলবেন। এছাড়াও ঋগ্বেদে স্তোত্রম রাধা নাম পতে ব্রাহ্মণ বিন্দ রাধা
আশা, ঋগ্বেদের মন্ত্র। দেখুন এই যে রাধা, বেদে রাধা আছে কিন্তু স্বল্প আছে, কিন্তু আছে। রাধা নাম নাই, রাধা কথা নাই, রাধা তত্ত্বের ব্যাখ্যা নাই বেদে। এটা আপনার ভুল কথা, ভুল মন্তব্য। বিভক্ত নাম হবামহে বসোশ্চিত্তস্ব রাধাশা, রাধিকা উপনিষদ। রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা, রাধা কৃষ্ণ একাসনম, রাধা কৃষ্ণ একটাই আসন। দেখুন একা বুদ্ধি, একটাই বুদ্ধি রাধা কৃষ্ণ, দুই বুদ্ধি নয়, দুই রকম বুদ্ধি নয়। একম পদম চরণ বলে একটাই চরণ, মানে দুই চরণ যে ওই রাধা ওই কৃষ্ণ। একম পদম এক আত্মা, একটাই আত্মা রাধা কৃষ্ণ। একা আকৃতি, একই রকম আকৃতি। যদি কৃষ্ণ দেখো তবে রাধা দেখতে আর বাকি রইল না, যদি রাধা দর্শন করে যাও তবে কৃষ্ণ দর্শন করতে আর বাকি রইল না। অতএব দ্বৈয়ঃ ন ভেদাঃ কাল মায়া গুণাতীতত্বাৎ, গুণাতীতত্বাৎ। অতএব এই যে বেদ মন্ত্রী রাধার যে নাম, রাধার যে মহিমা, সেখানেও বর্ণনা আছে। অতএব তোমার তোমার এই যে মূর্খতার মতন প্রমাণ তুমি দিয়ে রাখো, তুমি যে মূর্খতার প্রমাণটা দিয়ে দিলে যে রাধা কাল্পনিক, জগতে যারা রাধা তত্ত্বের বিশ্লেষণ করেছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, বলো মহাপ্রভু কেন? রাধায় প্রণয় মহিমা কিদৃশ, তিন বাঞ্ছা পূরণের জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। রাধা প্রেমের প্রচারক ভগবান চৈতন্য মহাপ্রভু, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে? যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিসার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার? যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে? এই দেহটা কেমন করে ধরতাম যদি গৌর না হতো? এই যদি গৌর না হতো তবে রাধার মহিমা কে জানাতো? তাহলে একমাত্র মুখ্য কারণ, ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণ হলেন রাধা। বলো না গো, এই জন্য রাধা সম্বন্ধে কেউ কিছু বললে না, তবে সাবধান, রাধা এমন কথা নয়, রাধা এমন কোনো বক্তৃতার বিষয়ও নয়। তবে যারা রাধা সম্বন্ধে কিছু বলে না, তারা ডুবে যায়, তারা ভেসে ভেসে বৃন্দাবনে চলে যায়। আর যারা রাধা তত্ত্ব জানে না, তারা কেবলমাত্র নিজে তো অস্তিত্বহীন তারই প্রমাণ দেয়। হ্যাঁ, সেই জন্য রাধার তত্ত্ব প্রচারী, রাধা তো আধার গো, জগতের আধার। এই আধার শব্দ উচ্চারণ করতে থাকো কিছুক্ষণ, বলো আধার 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 বলতে বলতে কি হয় গো? আধার আধার বলতে বলতে রাধা হয়ে যায়, জগতের আধার, জগন্নাথের আধার, সমস্ত আধার, সর্বোপরি আধার, সবার আধার যিনি, তিনি রাধা। সমস্ত ব্রহ্মাণ্ডের যে মূল আধার, তিনি হলেন রাধা। এবার আমরা পৃথিবীতে অবস্থান করছি, তো যেমন পৃথিবী, তো পৃথিবীর আধার কি? জল। জলের আধার কি? অগ্নি। অগ্নির আধার কি? বায়ু। বায়ুর আধার কি? আকাশ। আকাশের আধার তমগুণ, তার আধার মহতত্ত্ব। এমনভাবেই এই আধার ও ভূতা এই জগৎকে যিনি ধরে রেখেছেন, তিনি হলেন রাধা। এই জন্য রাধা ব্যতীত আর কোনো কিছু নাই। শ্রীমদ ভাগবত মহাপুরাণে কেউ যদি বলেন ওখানে রাধা নাম নাই, তাহলে কি করে হবে? আমরা কি করে বুঝব ওখানে রাধা নাম পরিষ্কারভাবে বলেন নাই? বলবেন কি করে? শ্রী শুকছে,
স্ত্রী সুখ মানে, স্ত্রী মানে রাধা, রাধারানীর সুখ, সুখ মানে রাধারানীর অত্যন্ত প্রিয় শিষ্য। গুরুদেবের নাম কেমন করে উচ্চারণ করেন? নাম তো নিতে নাই, তাই নাম নিতে পাচ্ছেন না, কিংবা নাম নিলে উনি মূর্ছিত হয়ে যান। এই জন্য হৃদয়ে মাঝারি নাম আছেন, কখনো কখনো প্রকাশ করে ফেলেছেন। রাধা নিষ্ঠাপরায়ণ সাধকেরা তো আমি বলি 18,000 শ্লোকে 33 শ্লোকে রাধা আছেন। তবে খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়, চেনে নিতে হয়। তর্ক দ্বারা বোঝা যাবে না, তর্ক দ্বারা প্রাপ্ত করা যাবে না। জগতে কারুর ক্ষমতা আছে তর্ক দিয়ে, যুক্তি দিয়ে রাধা, রাধাকে নিচে নামিয়ে দেবেন, রাধা নিচে নেমে যাবেন, রাধা কাল্পনিক বলে দিল, বাস পুড়িয়ে গেল, আমি তার নাম নেব না। কেন জানেন? কারণ যে বলেছে, যারা বলে তাদের নাম নিতে নাই। এই তো আমরা নাম নিয়ে নিয়ে কি করি জানেন? ওই ওই মাটির ডেলাকে সন্দেশ বানিয়ে দিই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে একটা মাটির দলাকে না সন্দেশ বানিয়ে দিয়ে ব্যাস খুব করে খেয়ে নিচ্ছে মানুষ, গ্রাসে গ্রাসে খাচ্ছে। সেই জন্য তার নাম নেবার দরকার নাই, নাম নিলেও লজ্জা হয়। বলো না গো রাধে রাধে, যে আমার রাধারানীর অপব্যাখ্যা করে, রাধারানীকে ভুল প্রমাণ করে, রাধারানীকে যে কাল্পনিক বলে, তার নাম নিতে নাই, বলো না গো রাধে রাধে। সে ধর্মের রক্ষা করবে, সত্য সনাতন ধর্মের রক্ষা করবে, সে ধর্মের শত্রু যে রাধারানীর নামে অপব্যাখ্যা করে, বলো না গো রাধে রাধে। খুব ভালো করে শুনুন, ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে যখন রাসস্থলিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন, তখন শ্রী সুখদেব মহারাজ জি ওই মন্ত্রটা বলছিলেন, অনয়া রাধিতানুনম মন্ত্রটা বললেন, আর সেখানেও রাধা তত্ত্বেরই প্রচার করলেন। আরাধিকা মানে রাধিকা, কার আরাধনা করছেন? ভগবান শ্রীকৃষ্ণ যার আরাধনা করবার জন্য রাধারানীকে সঙ্গে নিয়ে চলে গেলেন আরাধনা করবার নিমিত্তে। শুধু তাই নয়, বহু স্থানে আছেন, তবে স্পষ্টরূপে তৃতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 14 নম্বর যে মন্ত্র, সেখানেও রাধাসা, আহা, এখানে বিভক্তি হিসেবে করণ কারক, মানে রাধাসা বলে শ্রী সুখদেব মহারাজজি মনের কথাটা ব্যক্ত করেছেন, পারলাম না, হৃদয়ের অন্তঃস্থলে যে নাম সে নাম বলেই ফেললাম, বলো না গো রাধে রাধে। সেই জন্য রাধা, রাধা তো চেতনার নাম, রাধা তো চিত্তবৃত্তিতে ভগবত সাধনার নাম, রাধা তো আকুলতার নাম, রাধা তো ব্যাকুলতার নাম, রাধা তো প্রেমের নাম, রাধা তো আরাধনায় ডুবে যাওয়ার নাম, রাধা তো সসুখ বাসনা পরিত্যাগ করে রাধারানীর সুখের নিমিত্তে জীবন সর্বস্ব অর্পণ করবার নাম, রাধা তো অর্চিত, রাধা তো নিবেদিতা, রাধা শব্দ আরাধনা, রাধা। জীব গোস্বামী পাদ বললেন, যেখানে রাধা নাই সেখানেই অপরাধ, রাধা ব্যতীত যা কিছু সব অপরাধ, অপকতা রাধা ইয়স্মাৎ স অপরাধ। এই যে প্রশ্ন করো রাধা কাল্পনিক, তাকে বলছি যখন তোমার মুখে রাধা নাই অন্য কোনো কিছু আছে, তবে তুমি অপরাধী, অপগতা রাধা ইয়স্মাৎ স অপরাধ, সব আছে কিন্তু রাধা নাই, তুমি অপরাধী। সেজন্য ভালো করে শুনে নাও, অন্য কারোর পেছনে লাগতে পারো, কিন্তু রাধা নিষ্ঠাপরায়ণ সাধকের পেছনে লাগতে যেও না।
ঘরে এখন শত্রুতা করে কোনো কিছু লাভ নাই। ঘরের শত্রু খুঁজবার জন্য রামায়ণ পড়তে হবে না, এরাই আমাদের ঘরের শত্রু, যারা নিজেদের সঙ্গে নিজেরা মারপিট করবে। হ্যাঁ কেন গো, বলে একটু যদি বড় হওয়া যায় মারপিট করতে করতে। আজকাল হাতে একটা যন্ত্র রেখে মানুষ মুঠোর মধ্যে জগৎকে দেখতে চায়, প্রমাণ করতে চায়, প্রতিষ্ঠার আশায় মানুষ যা খুশি তাই করে। এত বড় সাহস রাধাকে অপব্যাখ্যা করে, রাধা সম্বন্ধে বিষয়কে বলো না গো রাধে রাধে। সেজন্য সাবধান, রাধা কোনো সাধারণ কোনো শব্দ নয়। যে তোমার মুখে উচ্চারণ না হয় তবে তুমি অপরাধী, এটা জেনে নাও। রাধা নামের ভুল ব্যাখ্যা করো তার মানে তুমি অপরাধী। ওই যে অপকথা রাধা, ইয়স্মাদ স অপরাধ, হ্যাঁ অপরাধ রাধ শব্দ ব্যাকরণে, এই যে রাধ ধাতু অপরাধ, রাধা শব্দটি কি রাধ ধাতু থেকে এসে, যেখানে অপরাধ সেখানে রাধা নাই, শুধু কৃষ্ণ আছে, শুধু কৃষ্ণের উপাসক তুমি, রাধা রানীর সেবা করো না তার মানে তুমি অপরাধী। এই জন্য রাধারানীকে সাধারণ কোনো বিষয় ভেব না।